গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কার বিন্দুগ্রাম বটতলা গঙ্গাঘাটে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইমরান আলম, বয়স 40 বছর, তিনি বিহারের বাসিন্দা। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা মাঝগঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখে, তারপর তড়িঘড়ি খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশকে। মাঝগঙ্গা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির দাদার তরফে জানা যায় প্রায় 35 বছর ধরে ব্যবসার জন্য ফরাক্কায় থাকে তার ভাই মোহাম্মদ ইমরান আলম। 1 বছর আগে বিহার থেকে ফরাক্কায় এসেছে, তবে গত 5 দিন ধরে নিখোঁজ ছিল, আর তারপর আজকে গঙ্গা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দেখুন ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জৈন টিভি। কোথা থেকে হারিয়েছে? মানে কোথা থেকে? ফরাক্কার। আচ্ছা, কী নাম যে হারিয়েছে? নাম কী? এমডি ইমরান আলম। বয়স কত হবে? 40। ওনাকে ভারসাম্য, উনি কি কোনো অসুবিধা ছিল? মাইন্ড প্রবলেম। আচ্ছা, মাথা প্রবলেম ছিল। মাথা প্রবলেম। কত বছর ধরে? ও মোটামুটি 8 বছর থেকে আছে। ডাক্তার ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ দেখিয়েছি। আপনি কি হলেন? ওটা ওর দাদা হলাম। দাদা? আজকে কোথা থেকে উদ্ধার হলো? কীভাবে উদ্ধার হলো? বিন্দুগ্রাম ঘাট। তো উদ্ধার হলো, মৃতদেহ নাকি? মোহাম্মদ হারুন রশিদ, বিহার। আচ্ছা, এখানে কি করেন? ফরাক্কাতে এখানে আমার টায়ার দোকান আছে। কত বছর ধরে ব্যবসা করেন? এখানে মোটামুটি 35 বছর থেকে আছি। আপনার ভাই কবে এসছে ফরাক্কায়? মোটামুটি হয়ে গেল 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে এখানেই আছে। আপনি বলতে, আমি এখনই শুনলাম মানে কিছুক্ষণ আগে গঙ্গাতে একটা লাশ ভাসছে। সেখানে আপনার ওই গঙ্গা বলতে আমরা বিন্দুগ্রাম ঘাট করার সামনে যে গঙ্গা, আমাদের বড় গঙ্গা ফরাক্কা, সেখানে একটা লাশ ভাসছে। সেখানে আমি আসি, এখানে স্পট এসে দেখছি সে লাশটা আছে, এবং খবর নিয়ে দেখি সে বাড়ি হচ্ছে নাকি বিহারে, কিন্তু এরা দীর্ঘদিন ধরে বহু বছর থেকে ফরাক্কায় টায়ারের ব্যবসা এরা করে, এবং এখান থেকে খবর ভালো এসছে, ওখানে গার্জিয়ান ওরা এসছে, এখানে সেখানে সনাক্ত করা হয়েছে, এবং এখানে পুলিশ প্রশাসনও এসেছে, এবং সেটাকে এখান থেকে নিয়ে যাওয়ার ময়নাতদন্তের জন্য পাঠানো যাবে হসপিটাল। আমার নাম জাহির বিশ্বাস, আমি জেলা পরিবহন প্রতিনিধি। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে